এস্টিমেটকেও তোমাদের স্বাগতম আমরাকে দেখবো এনআইটি জিওট্রি চ্যাপ্টার আমরা সেভেন করতেছিলাম দ্য ফ্লুন্স সমতলের উপর এটা আমাদের লেকচার ফোর আচ্ছা দেখো আমরা এখানে যে অঙ্কটা নিয়েছি টু এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড প্লাস থ্রি ইকোয়াল জিরো ও এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ইকোয়াল জিরো এই দুইটা সমতল ঠিক আছে এই সমতলের আমি রেখাগামী মূলবিন্দু হইতে এক একক দূরবর্তী সমতলের সমীকরণ নির্ণয় করো ঠিক আছে আচ্ছা প্রথম আমরা আমরা আগে দেখুন টু এক্স প্লাস এই প্লাস টু জেড প্লাস টেটিক্যাল জিরো আর এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেটিক্যাল জিরো এই সমতলের স্যাদু রেখাগামী সমীকরণ কী হবে ঠিক আছে এই দুইটা সমতলের স্যাদু রেখাগামী সমতলের সমীকরণ আমরা সূত্র জানি কি প্রথম সমতলটা লেখবা কি আছে টু এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড প্লাস থ্রি ঠিক আছে এটা লেখলা প্লাস কে ইন টু এই কে দিয়ে এই দ্বিতীয় সমতলটা লেখবা কি আছে এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ইকুয়েল দিবা শূন্য ঠিক আছে এটা আমাদের সূত্র প্রথম সরলরেখাটা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা ইকুয়েল শূন্য এটা হচ্ছে তোমাদের দুইটা সমতলের স্যাদো রেখাগামী সমতলের সমীকরণ তো এখান থেকে তুমি যদি এই গুণ দিয়ে দাও টু এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড প্লাস থ্রি এখানে কেটা তুমি গুণ দিয়ে দাও তাহলে হবে তোমার কে এক্স প্লাস টু কে ওয়াই এখানে পাবে তোমার মাইনাস কে জেড সমান সমান শূন্য তাহলে এখান থেকে আমরা আলটিমেট কী দাঁড়াচ্ছে দেখো তুমি এখানে টু এক্স আর এখানে তোমার আছে কে এক্স এখান থেকে তুমি যদি এক্স কমান নাও তাহলে তুমি পাবা টু প্লাস কে ইন্টু এক্স ঠিক আছে প্লাস এখানে তোমার ওয়াই এখানে আছে তোমার টু কে ওয়াই তুমি এখান থেকে যদি ওয়াই কমন নাও তাহলে তুমি পাবা ওয়ান প্লাস টু কে ইন্টু ওয়াই আচ্ছা এরপর দেখো এখানে আছে তোমার টু জেড আর এখানে কে জেড তাহলে এখান থেকে তুমি জেড কমন নিলে আলটিমেট কী পাবা টু মাইনাস কে ঠিক প্লাস তোমার কী থাকে এই থ্রিটা থাকে ঠিক আছে এখন এখন তুমি এখানে আমরা এটা তুমি এক দিতে পারো ঠিক আছে ওকে এখন দেখো প্রশ্ন মতে আমাদের প্রশ্ন কি বলছিল এই মূলবিন্দু হইতে এক একক দুর্বৃত্তি সমতলের সমীকরণ নির্ণয় করে তাহলে আমরা সমতলের সমীকরণটা কি পেয়েছি টু প্লাস কে এক্স টু মাইনাস কে ইন্টু জেড প্লাস থ্রি ইউকেল জিরো তো এটা আমাদের সমাধান সমীকরণ তাহলে প্রশ্নমতম মূল বিন্দু হইতে মূল বিন্দু কি অর্থাৎ জিরো 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 ঠিক আছে এগুলো ত্রিমাত্রিক থ্রি ডাইমেনশনাল তাহলে মূল বিন্দু হইতে এই এক নং এক এর লম্ব দূরত্ব আমাদের কী হবে তোমরা তো এই সূত্রটা জানো লম্ব দূরত্বের ঠিক আছে তার মানে মূল বিন্দু তো এই জিরো জিরো ইন্টু কি হবে তোমার এখানে এক্সের মান জিরো ওয়াইয়ের মান জিরো জ্যাডের মানও জিরো ঠিক আছে তো আমাদের জিরো ইন্টু হবে টু প্লাস কে প্লাস ওয়াইয়ের মান কত জিরো তাহলে ওয়ান প্লাস টু কে ইন্টু জিরো বা জিরো ইন্টু ওয়ান প্লাস টু কে প্লাস জিরো ইন্টু কি এখানে জেডের মানও জিরো ঠিক আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান প্রত্যেকটা মান জিরো এখানে বসে দাও তাহলে হবে তোমার টু মাইনাস কে ঠিক আছে তো এখন দেখো নিচে কী হবে রুটুবার এক্সের শকের বর্গ তো এক্সের শখ কত এখানে টু প্লাস কে তো টু প্লাস কে এর বর্গ প্লাস ওয়াইয়ের শকের বর্গ ওয়ান প্লাস টু কে ওয়ান প্লাস টু কে এর বর্গ প্লাস জ্যারের শকের বর্গ ঠিক আছে টু মাইনাস কে এর বর্গ সমান সমান কত তোমার কত বলছি এক একক ঠিক আছে এক একক তাহলে আমরা এখানে দিব আমরা প্লাস মাইনাস ওয়ান কারণ এক একক আমাদের ডানও হইতে পারে বামও হইতে পারে ঠিক আছে এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস বা উপরে হইতে পারে নিচে হইতে পারে তুমি যদি এখানে অক্ক চিন্তা করো এক একক এদিকে হইতে পারে না মূলবিন্দু থেকে এদিকে হতে পারে এদিকে হইতে পারে বা এদিকে হইতে পারে এই জন্য আমাদের প্লাস মাইনাস এখন দেখো তাহলে আমাদের উপরে কি থাকে বলো এটা তো জিরো এই টার্মও জিরো এটাও জিরো আচ্ছা উপরে তো আমাদের আরও কিছু ছিল দেখো এই সময় এই যে প্লাস থ্রি এটা তো আমরা লিখে নিই প্লাস থ্রি ঠিক আছে তো আমাদের সব কিছু জিরো হয়ে যাবে বা থাকবে আমাদের কি এই থ্রি ঠিক আছে আর নিশ্চিত আমাদের থাকবে রুটোবার টু প্লাস কে হোলি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু কে হোলি স্কোয়ার প্লাস টু মাইনাস কে হোলি স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস ওয়ান আচ্ছা এখান থেকে আমরা কী পাবো এবার তুমি কোনাকুনি গুণ করে দো কোনি গুণ করলে দেখো এখানে থ্রি এখানে ওয়ান আছে তাহলে এখানে পাবা তুমি এই পাশে থাকবে থ্রি আর এটা দিয়ে এটার গুণ করলে হবে তোমার প্লাস মাইনাস রুটবার কী আছে টু প্লাস কে হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু কে হোলি স্কোয়ার প্লাস টু মাইনাস কে হোলি স্কোয়ার এখান থেকে আসো এবার আমরা বর্গ করে পাশে বর্গ করলে এখানে কী হবে নাইন আর এখানে হবে তো প্লাস ম্লাস বাদ হয়ে যাবে আর এখানে স্কোয়ার রুটে কাটা যাবে থাকবে কি টু প্লাস কে হলিস্কোয়ার টু এ প্লাস বি হোল স্ক্যার থ্রি দিই ইউ স্কোয়ার দিই তাহলে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বি তাহলে আমাদের প্লাস বি স্কোয়ার মানে কি কত হবে ফোর কে স্কোয়ার একইভাবে এখানে আসো এ স্কোয়ার মানে ফোর মাইনাস টু এ বি মাইনাস ফোর কে প্লাস বি কে তো এখান থেকে আমরা আলটিমেট কী পাচ্ছি দেখো এখানে তোমার ফোর কে প্লাসের মাইনাসের ফোর কে আলটিমেট তো কী থাকতে আছে দেখো কে এখানে একটা কে এখানে আছে চারটা এখানে একটা মোট কটা ছয়টা কে ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি সিক্স কে ওকে এরপর দেখো আমাদের কি আছে তো প্লাস ফোর কে ঠিক আছে এখন দেখো এই যে নাইন গেল এই নাইন আর এই পাশে দেখো চার এই চার আর একে কত পাঁচ পাঁচ সাত চার নয় তো উভয় পাশে এই নয় নয় ঠিক আছে কাটা তাহলে আমাদের থাকে কি সিক্স কে প্লাস ঠিক আছে আলটিমেট আমরা এখান থেকে কী পাচ্ছি দেখো এখান থেকে আমরা টু কে কমন নিতে পারি টু কমন নিলে আমাদের থাকছে থ্রি কে বা এখান থেকে যদি আমরা টু ডাবাসে পাঠিয়ে দিই তো জিরো হয়ে যাবে থাকবে কে ইন টু থ্রি কে প্লাস টু ইকুয়াল জিরো তো এখান থেকে দেখো কের মান কত সুতরাং হয় কের মান জিরো অথবা তুমি যদি লেখ থ্রি কে প্লাস টু শূন্য শুন জিরো তো এখান থেকে আমরা পাচ্ছি থ্রি কে শূন্য শুন মাইনাস টু সুতরাং কের মান কতই মাইনাস টু বাই থ্রি তাহলে কে মান আমরা দুইটা পেলাম একটা বেশি মাইনাস টু বাই থ্রি অথবা কেইকয়েল জিরো তাহলে এই কের মান জিরো আর কের মান মাইনাস টু বাই থ্রি একবার আমরা এক নং সমীকরণে কের ম্যান জিরো বসাবো আর একবার এক নং সমীকরণে কের ম্যান মাইনাস টু বাই থ্রি বসাব আচ্ছা কে সমান সমান জিরো যদি তুমি সমীকরণে এক নঙ্গে বসাও তোমার সমীকরণে এক নং কী ছিল দেখো আমাদের সমীকরণে এক নং ছিল এই যে এটা তো কে সমান সমান জিরো বসালে তোমার কী পাবে এখানে কের মান জিরো বসাও তো জিরো বসেলে এখানে পাবে টু এক্স এটা জিরো হয়ে তার প্লাস থাকবে এখানে থাকবে টু জ্যাড প্লাস থ্রি জিরো ঠিক আছে তাহলে আমরা যদি কের মান জিরো বাসাই আমরা দেখলাম আমরা কি পাই আমরা পাচ্ছি আলটিমেট টু এক্স এক নঙে ঠিক আছে তুমি বাসায় দেখো প্লাস ওয়াই প্লাস প্লাস টু এবার আমাদের কের মান ছিল এখন কে সমান সমান মাইনাস টু এটা এক নং সমীকরণ আচ্ছা আমরা এক নং তো আমাদের এটা থেকে আসছে ঠিক আছে তাহলে আমরা এখানে বসে কোনো সমস্যা নেই এটা থেকে তো এলাইন এলেন থেকে এলাইন ঠিক আছে তো আমরা এখানে বসাইলে আমাদের কী মানটা সোজা হবে ঠিক আছে এই জন্য আমরা এটার ভিত্তে বসাই ঠিক আছে তো এখানে বসালে কী হবে টু এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড প্লাস থ্রি প্লাস কত মাইনাস টু বাই থ্রি হবে এখানে হ্যাঁ আর এখানে যা তা তো বসাও তো বসালে আলটিমেট তুমি কী পাচ্ছ আমরা পাচ্ছি টু এক্স প্লাস ওয়াই প্লাস টু জ্যাড প্লাস থ্রি মান কত মাইনাস টু বাই থ্রি আর এখানে কী ছিল এক্স প্লাস টু ওয়াই মাইনাস জ্যাড ইকুয়াল জিরো এখানে তুমি দেখো এখন যদি তুমি তিনটে অভয়ভাবকে গুণ করে তিন ডিয়া ঠিক আছে তিনটে গুণ করলে এখানে কি হবে তিনটেকোনে সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই সিক্স প্লাস তিন নাইন মাইনাস এখানে তিনটে গুণ করলে তিনি তিনে কাটা থাকবে কি মাইনাস টুয়েন্টি আর এখানে গিয়েছে এক্স প্লাস টু ওয়াই মাইনাস জ্যাড আলটিমেট তুমি কি পাচ্ছ এখানে দেখো সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই এখানে মাইনাস টু দেখুন তো মাইনাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু তো এখন দেখো এখানে আমাদের কী থাকতে আসে আমাদের সিক্স এক্স থাকতে আছে তারপরে থাকতে আসে আমাদের এখানে দেখো থ্রি ওয়াই আর মাইনাস ফোর ওয়াই থাকে কি মাইনাসের ওয়াই তারপরে দেখো সিক্স জেড আর প্লাসের টু জেড প্লাসের এইট জেড আর এখানে তোমার আচ্ছা ও এখানে তোমার সিক্স এক্স আর মাইনাস টু এক্স আছে তাহলে আমাদের হবে ফোর এক্স আর এখানে আছে তোমার নাইন ঠিক আছে প্লাস নাইন তাহলে ফোর এক্স মাইনাস ওয়াই প্লাস এইটেল প্লাস নিক জিরো তো এটাই আমাদের নির্ণয় আমাদের সমীকরণটা ঠিক আছে তো কেরমান দুইটা পাশে জিরো পাশে ওইটা পাইবা আর কেরমান মাইনাস টু থ্রি পাশে এটা ওকে আমাদের পরবর্তী অঙ্ক দেখো জিরো ফোর মাইনাস থ্রি কমা সিক্স মাইনাস ফোর থ্রি এই দুই আমি সমতল দ্বারা অক্ষতায়ের খণ্ডিত অংশ সময়ের যোগফল শূন্য হলে সমতলের সমীকরণ নির্ণয় করো ঠিক আছে অক্ষ মানে একস অক্ষ অক্ষ যের অক্ষ এর খণ্ডিত ঠিক আছে আর খণ্ডিত অংশ সময়ের যোগফল যদি শূন্য হয় তাহলে সমতলের সমীকরণ নির্ণয় করো আচ্ছা তাহলে দেখো জিরো ফোর মাইনাস থ্রি আর সিক্স মাইনাস ফোর থ্রি এই আমি সমতলের সমীকরণ কী হবে যেহেতু অক্ষত থেকে খণ্ডিত অংশ তাহলে এক্ষেত্রে আমরা জানি সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি এক্স বাই এ এই হিসেবে তোমার একশো কের থেকে খণ্ডিত অংশ ওয়াই বাই বি বিয়েছে ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ আর জেড বাই সি মাইনাস সি তোমার জ্যাড অক্ষ থেকে খণ্ডিত অংশ ইকুয়াল কত ওয়ান ঠিক আছে এটা মধ্যে দিলাম এক নং আচ্ছা এই এক নং তো তোমার কি জিরো ফোর মাইনাস থ্রি বিন্দুকমি আবার সিক্স মাইনাস ফোর থ্রি বিন্দুকমি ঠিক আছে তাহলে সুতরাং আমরা পাই এখানে তুমি বসাও বসালে তুমি কীভাবে দেখো আর এক্সে মান যদি তুমি জিরো বসাও তাহলে এটা তোমার জিরো হয়ে যেতে আর এখানে কী হবে দেখো ফোর বসাও ওয়ের মান তাহলে হবে তোমার ফোর বাই বি আর এখানে যদি চের মান মাইনাস থ্রি বসাও তাহলে হবে মাইনাস থ্রি বাই সি ইকাল ওয়ান এই এটা দিলে তুমি দুই নং এরপরে দেখো এবার এব এটা সিদ্ধ হবে তো এবার বসাও এক্সে মান কত সিক্স তাই সিক্স বাই এ প্লাস ওয়ান মান মাইনাস ফোর তাহলে এখানে হবে মাইনাস ফোর বাই বি তারপরে এখানে প্লাস থ্রি বাই সি ইকুয়াল কত ওয়ান ঠিক আছে এটা দিল তুমি তিন নং এখন দেখো দুই নংা দুই প্লাস তিন করো ঠিক আছে দুই নংা তিন নং যোগ করলে কী হবে এই যে তোমার দুই নংা তিন নং এখানে দেখো মাইনাস থ্রি বাই সি মাইনাসের থ্রি প্লাসের থ্রি বাই সি কাটা তো এখানে দেখো প্লাসের ফোর বাই বি মাইনাসের ফোর বাই বি কাটা তার তার মানে তোমার থাকতেছে কি সিক্স বাই এ সমান সমান কী থাকবে ওয়ান ঠিক আছে তো এখান থেকে তুমি আমরা এর মান পাচ্ছি এ সমান সমান কত পাচ্ছি সিক্স হ্যাঁ এ সমান সমান আচ্ছা এখানে তো আমরা যোগ করছি দুইটা এই দুই নং যোগ তিন নং তাহলে এখানে একে একে হবে তোমার টু তার মানে এর মান পাচ্ছি আমরা থ্রি ঠিক আছে এবং দেখো দুই নং আমাদের কি আছে দুই নং আচ্ছা এই যে আমাদের দুই নং থেকে আমরা এখানে যদি লসকা করি তাহলে আমরা পাচ্ছি কি বি সি আমাদের নিচে আর উপরে কী হবে লসকালে ফোর সি মাইনাস থ্রি বি আমরা এটা পাবো সমান সমান কী আছে আমাদের ওয়ান ঠিক আছে এখান থেকে কোন কোন গুণ করো ফোর সি মাইনাস থ্রি বি সমান সমান কী বি সি এটাকে এখানে রাখো এইভাবে রাখো এটাকে দিলা আমাদের চার আচ্ছা ওকে এরপর দেখো আবার এই এক নং যে আমাদের সমীকরণটা আমরা লিখছি এক নং এক্স বাই এ প্লাস ওয়াই বি প্লাস জেড বাই সি তো এ বি সি দ্বারা কী বুঝে আমরা এক্স অকের খণ্ডিত অংশ এ ওয়াই অকের থেকে খণ্ডিতাংশ বি আর জেড অক্ষ থেকে খণ্ডিতাংশ সি তো এবার তোমার কোশ্চেনই বলছে এই অক্ষতার খণ্ডিত অংশ সময়ের যোগ কি শূন্য তার মানে এ প্লাস বি প্লাস সি শূন্য ঠিক আছে তো আমরা এটাই লিখছি আবার এক নং সমদল দ্বারা অক্ষদের খণ্ডিত অংশ সময়ের যোগফল শূন্য তার মানে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়েল শূন্য তো এখান থেকে তুমি যদি বির মানটা বার করো তাহলে হবে কি মাইনাস সি মাইনাস এ ঠিক আছে এটা আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম বি রেখে তাহলে সমান সমান মাইনাস সি আর এর মান তো আমরা ফেসি এর মান আমাদের কত ছিল এর মান ছিল আমাদের থ্রি তাহলে এখানে এর মান বসাতে তাহলে হবে কি মাইনাস থ্রি তাহলে বি সমান সমান মাইনাস সি মাইনাস থ্রি আচ্ছা এখন দেখো আমাদের চার নং আমাদের চার নং কী ছিল ফোর সি মাইনাস থ্রি বি ইকুয়েল বিসি আচ্ছা আমরা চার নং নিয়ে কাজ করি তাহলে ফোর সি মাইনাস থ্রি আচ্ছা বিয়ের মান আমরা এখানে বের করছিলাম বিয়ের মান কত মাইনাস সি মাইনাস থ্রি তো মাইনাস সি আর কি মাইনাস থ্রি সমান সমান কি সি ইন টু এখানে কি আছে দেখো বি সি না তো আমরা সি লেখলাম আর বি বিয়ের মান কি ওই যে বলছি কি মানুষ সি মাইনাস থ্রি আমরা মাইনাস মাইনাস সি থ্রি এখন এটাকে তুমি ক্যালকুলেশন করো তো এখানে কি আছে তোমার ফোর সি লেখো আর মাইনাস থ্রি এখানে গুন দিয়ে লিখি পাবা প্লাসে থ্রি সি আর মাইনাস মিছে প্লাস তিন ত্রিখা নাইন একইভাবে তুমি এখানে গুন দিয়ে লিখি পাবা মাইনাস সি স্কোয়ার পাবা আর মাইনাস থ্রি সি ঠিক আছে ওকে এখান থেকে এবার দেখো এরপর তুমি কি লিখতে পারো তাহলে আমাদের এখানে আছে তোমার থ্রি সি আর এখানে কত আমাদের নাইন আচ্ছা এখানে দেখো আমাদের ফোর সি এখানে আছে কিন থ্রি সি তাহলে সেভেন আর এটা মাইনাস থ্রি সি এ পাশে কত হবে থ্রি সি তো মোট সেভেন আর থ্রি কত হবে টেন আর তোমার এখানে মাইনাস সিক স্কলে এই পাশানো প্লাস এ সিক্স আছে প্লাস নাইন ইকুয়েল তার মানে এখান থেকে আমরা পাঁচ কি দেখো সাজিয়ে লিখি থ্রি তারপর থ্রি স্কোয়ার প্লাস টেন সি প্লাস নাইন ইকোয়েল জিরো ঠিক আছে আচ্ছা এখানে তুমি এটা তো মিডিল টার্ম তোমরা করো মিডিল টার্ম প্লাস কী হবে নাইন প্লাস সি প্লাস নাইন ইকুয়েল জিরো আলটিমেট আমরা কী পাচ্ছি এখানে সি ইন টু সি প্লাস নাইন ওয়ান তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সি প্লাস একটা উৎপাদক আর উৎপাদক হলো আমাদের ওয়ান তাহলে সুতরাং এর মান আমরা কী পাচ্ছি সি এর মান পাচ্ছি মাইনাস ওয়ান একটা আর একটা কি মাইনাস নাইন ওকে তো সি এর মান একটা মাইনাস ওয়ান একটা মাইনাস নাইন এখন দেখো তোমার তাহলে আমাদের বিয়ের মান কী আচ্ছা বি সময় সমান আমাদের কী ছিল দেখো মাইনাস সি মাইনাস থ্রি তো এর মান তুমি যদি এখানে একবার তুমি মাইনাস ওয়ান বসাও ঠিক আছে যে এখানে তাহলে মাইনাস প্লাস এর ওয়ান আর মাইনাস থ্রি তাহলে বিএন মান একবার পাবা তুমি মাইনাস টু আচ্ছা আরও দেখো এর মান আমরা কত পাইছি মাইনাস নাইন ঠিক আছে তো এখানে সি এর মান মাইনাস নাইন বসালে মাইনাস প্লাস ঠিক আছে তো প্লাসের নাইন মাইনাস থ্রি তো কত থাকে এ সিক্স তো বিএন মান পেয়ে গেলাম আমরা মাইনাস টু সিক্স দুইটা পারিসে বিএন মান ঠিক আছে সি এর মানও কটা দুইটা ঠিক আছে তাহলে আমাদের কিন্তু এর সমীকরণ দুইটা আসবে তাহলে এক নং দেখো আমাদের এক নং কি ছিল এবার এখানে এক নং এ বি সি এর মান বসে দো ঠিক আছে তো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি তো এর মান আমাদের কত থ্রি আর এর মান দুইটা সি এর মান দুইটা তো এই মানগুলো বসে দাও সি এর মান কত মাইনাস ওয়ান মাইনাস নাইন আর বিয়ের মান মাইনাস টু মাইনাস সিক্স আচ্ছা প্রথম আমরা এর মান তো থ্রি প্লাস মাইনাস বিয়ের মান আমরা বসালাম মাইনাস টু তাহলে কি হবে ওয়াই বাই টু আর সির মান বসালাম মাইনাস মনে করো ওয়ান তাহলে কি হবে মাইনাস জ্যাড বাই ওয়ান ইকুয়াল কি ওয়ান আরেকটা সময় তোমার কী হবে এক্স বাই থ্রি এর মান তো থ্রি এর মান কি আছে আর পরে সিক্স তাহলে প্লাস ওয়াই বাই সিক্স তারপরে সির মান আরেকটা কি আছে তোমার মাইনাস নাইন তাহলে আরেকটা হবে তোমার মাইনাস বাই নাইন ইকুয়াল কত 1 তাহলে হ্যাঁ এখানে তুমি এটার লস্যকরণ শুরু করলে কি পাবা এমন আকারে পাবা সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু একটা সমীকরণ পাবা আর এটাকে ক্যালকুলেশন করে পাবা তুমি টু এক্স মাইনাস এটাই তোমার নির্ণয় সমীকরণ ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ